हे एवरीवन, वेलकम टू माय चैनल दावत। आज आमी आपनादेर साथे शेयर करछी सोया सिख कबाबेर रेसिपी। एई कबाब खेले आपनी बुझते पारबेन ना आपनी नॉन वेज सिख कबाब खाच्छेन ना भेज सिख कबाब। सोया सिख कबाबेर रेसिपि जानते भिडियोटा शेष पर्यन्त देखुन। सोया कबाब बनाते आमी नियेछी 100 ग्राम सोया चांक्स, जेटाके 5 मिनट जले फुटिए एर थेके भालो मतो जलटाके बेर करे नियेछी। आर नियेछी 1/4 कप मतो धने पाता, 10 থেকে 15টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, 5 গ্রাম মতো আদাকে টুকরো করে কেটে নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই সবগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নেব। সোয়া চাঙ্কসটাকে আমি ভালো মতো গ্রাইন্ড করে নিয়েছি, আর গ্রাইন্ড করতে আমি একটুও জল ইউজ করিনি। আর নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো পেঁয়াজ বাটা, এর থেকেও রস বের করে নিয়েছি, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ নুন, 1/2 চা চামচ আমচুর পাউডার, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 চা চামচ কেওড়ার জল, 2 চা চামচ ময়দা, আর 3 চা চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে আমি গ্রাইন্ড করে রাখা সোয়া চাঙ্কসটা নিয়ে নিচ্ছি। আর বাকি উপকরণগুলিকেও একে একে এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। পাত্রের মাঝখান থেকে অল্প একটু মিশ্রণ সরিয়ে জায়গা করে নিচ্ছি। গরম করে রাখা কাঠকয়লা দিয়ে এর ওপর একটু ঘি দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণের মধ্যে স্মোকি ফ্লেভার চলে আসে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে ভালো মতো স্মোকি ফ্লেভার চলে এসেছে। এবার মিশ্রণ থেকে অল্প একটু তুলে একটা কাঠের শিকে এটাকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। যদি মিশ্রণ শিকের মধ্যে না আটকায় তাহলে অল্প পরিমাণ বেসন অ্যাড করতে পারেন। সব কাবাব একইভাবে রেডি করে নেব। এবার একটা পাত্র গরম করে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এক মিনিট পর আমি কাবাবগুলোকে উল্টে দেবো। কাবাবের সব দিক যাতে ভালো মতো ফ্রাই করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভালোভাবে সব দিক ফ্রাই করে নেব। কাবাবের সব দিক ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবার কাবাবগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি, আর বাকি কাবাবগুলোকেও এইভাবেই ফ্রাই করে নিচ্ছি। স্পাইসি টেস্টি সোয়া শিক কাবাব রেডি। খুব সহজেই বানিয়ে ফেলুন এই টেস্টি শিক কাবাব, আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার আর লাইক করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।